আচ্ছা হুজুর, ইয়াগা চলাজম, এই যে বিশ্বের মধ্যে বা হরফ অথবা আলেফের লগে বা হরফটা আলাদা রাখছে, এটার গুণাগুণ বা ভেদাভেদ একটু বলবেন, আমরা শুনবো। বিসমিল্লাহ রহমান রহিম। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি বা হরফ সম্বন্ধে কথা বলবো। ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে বিশ্বের ভিতরে বা হরফ। এই বিশ্বের ভিতরে বা হরফ কেন? এই বা হরফ আসলে কি? আমি অন্য অন্য আলোচনায় বলেছি, তবুও কিছু কিছু কথার সাথে কিছু কিছু কথার মিল থাকে। যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে। তাহলে সমস্ত সৃষ্টি জগৎ বলতে বান্দা, সমস্ত সৃষ্টি জগৎ বলতে সৃষ্টি বলতেই বান্দা। তাহলে সমস্ত বিশ্বজগতই যদি খেয়াল করি, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে মানব ভাণ্ডে তা আছে। এখন মহাবিশ্বটা যদি মহামানব হয় তাহলে ক্ষুদ্র মানুষটা যদি ক্ষুদ্র মানব হয় বা ক্ষুদ্র ভাণ্ড হয় তাহলে মহাভাণ্ডের সাথে ক্ষুদ্র ভাণ্ডের মিল আছে। যেমন মানুষ যখন হাত পা এভাবে মেলে যদি শুয়ে পড়ে, তখন তাহাকে যখন দাগ দেওয়া হয় চতুর্দিকে, তখন একটা ডিমের মতো হবে, গোল হবে। তাহলে আমরাও ডিম্বকোষের মধ্যে জন্ম নিয়ে পৃথিবীতে আসছি। এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটা, মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এটাও ডিমাকার, গোলাকার, আর আমরা সেই গোলাকারে মায়ের গর্ভে ছিলাম। আমি ক্ষুদ্র হইয়া আরেকটা ক্ষুদ্র ব্রহ্মাণ্ডে আমার জন্ম হয়েছিল, আর মহাভাণ্ডের ভিতরে যখন আমরা প্রবেশ করলাম তখন এই বা হরফের বিষয়টা এই যে মানুষ যখন কোনো কিছু চিন্তা চেতনা করে তখন দেখা যায় ডিমের আকার গোল, এবং সারা মহাবিশ্বটা এটাও গোল, সূর্যটা গোল, চন্দ্রটা গোল, গোলে গোলে গোল। এখন আমরা সৃষ্টিতে বান্দা, মহাবিশ্ব যদি মহামানব হয় তাহলে মহামানবের কানটা কোথায়? আমার কানটা যেখানে আছে মহামানবের কানটা ওইখানেই আছে, কিন্তু আমি মহামানবের বা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের পেটের ভিতরে, আমি আমার কান যেখানে আছে মহাবিশ্বের কানটা সেখানে অনুভব করি। কিন্তু আমার পেটের ভিতরে যেরকম কৃমি আছে, কৃমি যেমন আমার কানকে দেখতে পায় না, ঠিক মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে থাকিয়া আমরা মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের বা মহামানবের কানটা আমরা দেখতে পাই না, কারণ আমরা তার পেটের ভিতরে, পৃথিবীর মধ্যে আমরা নিহিত। আর বিশ্ব আর পৃথিবী এক জিনিস নয়, মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে অল্প কিছু জায়গা সাগরে বাসন্তমান, এটা হলো পৃথিবী, আর সে পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি। কিন্তু পৃথিবীটা ছোট একটা জায়গা, আর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে সাগর পানির উপরে আমরা বাসন্তমান। এখন এই সমস্ত সৃষ্টি স্রষ্টা যখন করলেন, সমস্ত সৃষ্টি করার পরে সমস্ত সৃষ্টি আল্লাহর গোলামি করে, আর গোলামি বান্দা। এই জন্য বিশ্বের ভিতরে যে বান্দা লিখতে প্রথম বা অক্ষর, সেই বাটা আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বুঝাইলাম যে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডটি
প্রকৃতি এবং আল্লাহর সৃষ্টি, আল্লাহ আল্লাহকে মানে। এই বা হরফের ব্যাখ্যাতে যদি যাওয়া হয়, এই বা হরফের ব্যাখ্যা বড়ই কঠিন বিষয়। 29টা অক্ষর বা 30টা অক্ষর বা হরফ যদি থাকে, এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বন্ধু বলে ডাকছে, কিন্তু মিম তো আলিফের সাথে থাকার কথা। এখন আমরা কায়দা খুললে পাই আলিফের সাথে বা মিম অনেক দূরে, তাহলে বা তো বান্দা, তাহলে মিম তো দোস্ত, মিমে মুহাম্মদ, তাহলে মুহাম্মদকে সাথে রাখলো না, রাখলো বান্দাকে। তাহলে বান্দা কি, মুহাম্মদ কি, বা কি, এবার একটু বুঝি। এর আগের বারেও আলাপ হয়েছে যে সমগ্র মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এক পাল্লায় যদি রাখা হয় আর বিসমিল্লাহ যদি আরেক পাল্লায় রাখা হয়, তাহলে সমস্ত বিশ্বজগৎ হালকা হবে, বিসমিল্লাহ ভারী হবে। এবার আসি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আল্লাহর বাক্যে যে কোরআন নাজিল হয়েছে, এই 30 পারা কোরআন সহকারে যদি দিয়ে দেওয়া হয়, 30 পারা কোরআন সহকারে যদি দিয়ে দেওয়া হয় সুরা ফাতেহার মধ্যে, সুরা ফাতেহা লিখতে প্রথম বা অক্ষর আসছে আর বা দিয়েই বিসমিল্লাহ শুরু হয়েছে, তাহলে এই বায়ের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে বুঝি। সমস্ত 30 পারা লুকাইল সুরা ফাতেহার ভিতর, সুরা ফাতেহা লুকাইল বিসমিল্লার 19টা হরফের ভিতর, বিসমিল্লার 19টা হরফ লুকাইল বা হরফের ভিতর, বা হরফ লুকাইল বায়ের নক্তার ভিতর। তাহলে আমরা সুরাটাকে অনেক বড় দেখছি, 30 পারা কোরআনটাকে অনেক বড় দেখলাম, কিন্তু সেটা চাপতে চাপতে বায়ের নক্তার ভিতরে চলে গেল। তাহলে নক্তাটা কি? এই পৃথিবীতে সমস্ত ভক্তবৃন্দদেরকে বলি, বা যারা ভক্ত হয় নাই, যারা কোনো পীরের কাছে মুরিদ হয় নাই, আমি তাদেরকে বলি তারা যেন যেখানেই গুরু ধরে, গুরু ধরার আগে তারা যেন গুরুকে প্রশ্ন করে, আমি অবশ্যই আপনাকে আমার মানতে হবে, আমি আপনাকে গুরু ধরব, কিন্তু বিসমিল্লাহ বিষয়টা কি আমাকে একটু বুঝাই দেবেন। এই বিসমিল্লাহ বিষয়টা যদি আমি না বুঝি, আমি সৃষ্টির রহস্য বুঝব না। এই বিসমিল্লাহকে যদি আমি না বুঝি, আমি আমাকে চেনা হবে না। এই বিসমিল্লাহকে যদি আমি না চিনি, কালেমাকেও চেনা হবে না। তাহলে কালেমার মধ্যেও বান্দা আগে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে বান্দা তো বান্দাই, কিন্তু বান্দা ও রাসূল, তাহলে বান্দার সাথে রাসূলের কোনো তুলনা হয় না, কারণ বান্দা একটা ও রাসূল, তার মানে রাসূলের মধ্যে যখন যায় তখন সেখানে আল্লাহ স্বয়ং, আর মুহাম্মদ বান্দা ও রাসূল, তাহলে এত বড় একটা ও দেওয়া হয়েছে, এই ওটা একটা বিশাল বেড়া। তাহলে বান্দা ও রাসূল, রাসূলের যখন বিষয় আসবে তখন আল্লাহ এখানে, আর বান্দার যখন বিষয় আসবে আল্লাহ স্রষ্টা এবং সৃষ্টি বান্দা। সমস্ত কিছু রিসার্চ করার পরে আমার জ্ঞানে যতটুকু ধরলো, আমার মুর্শিদ, আমার গাউসুল আজম আমাকে যতটুকু আমাকে জ্ঞান দিল, তখন বা হরফকে নিয়ে যখন রিসার্চ করতে 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 যতটুকু আল্লাহ তৌফিক দিতে সাধনার জগতে ঢুকতে ঢুকতে, তখন বা হরফের ভিতরে ঢুকিয়া দেখি যে বায়ের সারমর্ম চলে গেছে, বায়ের নক্তার মধ্যে
নক্তার ভিতরে ঢুকিয়ে দেখি, এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সেই নক্তার ভিতরে লুকাই আছে। যদি এই পৃথিবীতে কোনো সাধক কোনো সাধু সাধন সাকসেস করিয়া যদি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ বুঝাই দেয় যে দেখো তিরিশ পারা কোরআন কি এবং সুরা ফাতেহা কি এবং বিসমিল্লার ১৯টা হরফ কি এবং বা হরফটা কি এবং বা হরফের শেষ বিষয়টা নক্তাটা কি। আমি এই জন্য বললাম যে এই পৃথিবীতে কেউ টাকা কামাই করতে গিয়া যদি লস খায়, একদিন হবে টাকা। একদিন যদি কেউ ব্যবসা করতে গিয়ে লস খায়, সে লাভ হবে একদিন। কিন্তু কেউ যদি গুরু ধরে ঠকে, তাহলে ইহকাল পরকালই লস। এই জন্য বলি, যদি যাহারা বায়াতের বাহিরে আছেন, যারা বায়াত হইবার জন্যে মনস্থর করেছেন, তারা কি করে কিভাবে বুঝবেন যে আমি একজন সঠিক একজন তত্ত্বজ্ঞানের কাছে গেলাম, আমি জ্ঞান পাবার আশায় গেলাম, কি করে বুঝবেন? তখনই বুঝবেন যখন আপনি বলবেন যে কে আমি, আমার পরিচয় কি। যদি কেউ বলে, কোনো পীর বলে যে তুমি ইমুক, তাহলে সেই নামটি আমার মধ্যে কোথায় লেখা? এক, যদি এটাও বলতে হবে যে এবং আমাকে যে আল্লাহ সৃষ্টি করলো তার প্রমাণ কি, এবং সেই প্রমাণ আল্লাহ আমার দেহ কোরআনের মধ্যে কোথায় রাখছে। যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করিব না গুরুর বচনে। এবং এই বিসমিল্লার এত মূল্য কেন? এই বিসমিল্লা দিয়া আল্লাহ বিসমিল্লাকেই সৃষ্টি করিলেন এবং বিসমিল্লাকে আল্লাহ আসন হিসেবে বসাইলেন। এই বিসমিল্লা আল্লাহর জিকিরও করে। এবং এই বিসমিল্লা এত মূল্য কেন যে এই পৃথিবীর সমস্ত মানুষ যে কোনো কাজ করে বিসমিল্লাহি রহমান রহিম আগে বলিয়া লয় কেন? এই বিসমিল্লা বিষয়টা কি? হে গুরু, আমি অবশ্যই আপনার কাছে বায়াত গ্রহণ করব, কিন্তু এই বিসমিল্লা বিষয়টা আমাকে একটু ভাঙ্গা দেন, আমি এটা বুঝতে চাই। এটা যদি আমি বুঝি, তাহলে আমি আমাকে চিনলাম, আমি আমার রবকে চিনলাম, আমি সৃষ্টির সম্বন্ধে বুঝলাম, তখনই আমি আপনার কাছে মাথা নত করব, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। যদি এই জিনিসের ভেদ বেদান্ত কোনো গুরু দিতে না পারে, তাহলে সাবধান, যেখানে পাবেন সেখানে যাবেন। যে আলাপটা শুরু করেছিলাম বা হরফ নিয়ে, আপনাদেরকে নিয়ে এই বা হরফ সম্বন্ধে প্রশ্ন উত্তরে যা কিছু বলা হইল, এই বা হরফ সম্বন্ধে কি আপনাদেরকে বোঝা হয়েছে? যাক, আলহামদুলিল্লাহ। আমি সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।